ভালো আছো? তো আমিও ভালো নেই, মানে তবুও বলতে হচ্ছে ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা ভীষণ ব্যথা, মানে সেই ব্যথার আর কোনো কিনারা নেই। সারা রাত ঘুমোতেই পারিনি, এতটাই ব্যথা। তো কেন জানি না হঠাৎ করে মানে এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে, তো এখান ওখান সব জায়গার জলে স্নান করা হচ্ছে, তো সে কারণেই হয়তো ঠান্ডাটা লেগে গিয়েছে। আর এমনিতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ওই জন্য প্রচুর ঠান্ডাটা লেগে গিয়েছে আর কি। তো গলা একদমই ব্যথা, তো ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, না হলে মোটামুটি আমি পাচ্ছি না। আর এতটাই মানে জ্বালা করে করে উঠছে, ওপরের দিকটা প্রচণ্ড ব্যথা হয়েছে। তো ওই জন্য দেখো আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। তো সকাল সকাল বলতে বেশি সকাল না, 7টা বাজে এখন অলরেডি। তো হচ্ছে আমি পড়াবো আর কি, পড়িয়ে ছেড়ে দিয়ে যাব ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে আগে তার আগে খাওয়া দাওয়া তো করতেই হবে একটু, কারণ কালকে গতকাল রাত থেকে আমি কিছু খাইনি আর কি। খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো চলো ডাক্তারের কাছে, আজকে আমাদের পুচুকেও নিয়ে যেতে হবে, কারণ পুচুরও প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গিয়েছে ওরও। একদম ছোট তো, সারা রাত ঘুমোয়নি কালকেরে, বুঝতেই পারছো, প্রচণ্ড কান্নাকাটি আর গলার মধ্যে সর্দি পুরো ঘর 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 করছে, এরকমভাবে হয়ে গিয়েছে, আর হাঁচি দিচ্ছে, কাশি হচ্ছে। তো ওকে নিয়ে অবশ্যই যেতে হবে। এখনই আশাকর্মীকে ফোন করা হলো, তো হচ্ছে আশাকর্মী বলছে অবশ্যই হসপিটালে একবার দেখিয়ে নিতে। তো ওই জন্য যাবো আমি দিদি আর পুচুকে নিয়ে যাব, বড় পুচুকে নিয়ে যাব না। তো চলো আমি পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আর দেখো বন্ধুরা, আমাদের এই দিকটায় মানে রৌদ্র উজ্জ্বল, সকালটা কত সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে, একদম পুরো একদম হালকা নীল আকাশ আর চকচকে রৌদ্র, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে মানে কি বলবো, শীতের রোদ গায়ে মেখে দাঁড়িয়ে থাকতেও ভীষণ ভালো লাগে। তো চলো, এমনিতেই শরীরটা খারাপ, ওই জন্য রোদটা আরও বেশি করে ভালো লাগছে। তো চলো আমি আবার রেডি হয়ে সকালের মানে কি বলবো, খাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, পড়িয়ে ছেড়ে দিয়ে আমাদের বড় পুজোর জন্য ডালিয়া বানিয়েছিলাম, তো আমিও একটু খেয়ে নিলাম আর ওকেও একটু দিয়েছিলাম আর কি। তো শীতের দিনে কিন্তু ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে এইভাবে, তো সব সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে তোমরাও বানিয়ে খেতে পারো। তো এটা হেলদি এবং খুবই ভালো আর কি, স্বাস্থ্যকর খাবার যাকে বলে। তো আমার তো ভীষণ ভালো লাগে ডালিয়া খেতে, তো আমি আর আমাদের পুজোর জন্য আমরা খাবারটা বানিয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে আমাদের যেতে হবে কিন্তু সোজা হসপিটালে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, হসপিটালে যাবো, পুরো রেডি হয়ে গিয়েছি একদম। তো মানে কি বলবো, বড় পুচুকে তো আটকানোই গেল না, খুব কান্নাকাটি করছে, ওকেও নিয়ে যেতে হচ্ছে। তো দিদি, আমি আর দুই পুচকু যাচ্ছি। তো হসপিটাল থেকে কখন আসবো জানি না, কারণ প্রচণ্ড ভিড় হয় হসপিটালে। আর বুঝতেই পারছো, আমাদের এখানে মানে আমরা যেখানে থাকি, তো এখানে চাইল্ড স্পেশালিস্ট সেইভাবে বসে না। তো চাইল্ড স্পেশালিস্ট বসে হচ্ছে ক্যানিংয়ের ওই দিকটায় বসে, তো আমি যেখানে থাকি এখানে বসে না। তো ওই জন্য হসপিটালে দেখানো ওটাই ভালো, আশাকর্মী বললো আর কি। তো ওই জন্য আমরা ওখানে যাচ্ছি হসপিটালে, তো একটু লেট হয়তো হবে। তো চলো এসে আমি তোমাদের সাথে অবশ্যই আবার কথা বলছি। দেখো বন্ধুরা, হসপিটাল থেকে কিন্তু চলে এসেছিলাম তাড়াতাড়ি, তো ছোট বেবি যেহেতু, সেহেতু একটু আগে দেখে নিয়েছে, তাই চলে এসেছি। আর অনেক দিন ধরে তোমাদের সাথে রান্না শেয়ার করা হয় না, তাই রান্নাঘরে এসে দেখি বৌদি রান্না করছে ভলা মাছের তরকারি। তো জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম, পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না কিন্তু। আর দেখো, সন্ধেবেলায় চলে এসেছি, তারপরে মানে তারপর থেকে আর কথা বলতেই পারিনি, এতটাই গলাটা ব্যথা ছিল। তো দেখো, সন্ধেবেলা অনেক দিন ধরে বৌদি বলছে খিচুড়ি খাবে, তো আজকে খিচুড়ি বানাবো আর কি। তো সে কারণেই দেখো, শীতের সব রকমের সবজি যা যা হয়, টমেটো, বিনস, গাজর, পেঁয়াজকালি, শিম, সব রকমের সবজি দিয়ে আজকের বানাবো মিক্স ফ্রুটের একটা খিচুড়ি। তো ভীষণ ভালো লাগে এই খিচুড়িটা খেতে, কেন বলো তো, এই শীতের সবজি দিয়ে বানালে খিচুড়ির টেস্টটা অসাধারণ হয় আর খুব সুন্দর হয়। তো দেখো, বাগান থেকে একদম তুলে নিয়ে এসেছি পুরো টাটকা তাজা ফুলকপি। তো এই ফুলকপিগুলো সত্যি খেতে অসাধারণ, কেনা ফুলকপির থেকে হাজার গুণ ভালো আমি তো বলবোই। তো দেখো, খুব সুন্দর ফুলকপি হয়েছে আমাদের। তো এই যে সবজিগুলো আমি সব নিয়ে নিয়েছি, এই সবজি দিয়ে হবে আজকে খিচুড়ি আর আলুর দম। তো দেখো, আমি সব সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু একটু আলুর দম বানাবো, তাই একটু বেশি পরিমাণে আলু নিয়েছি, আর খিচুড়ির মধ্যে যা যা সবজি দেবো তা এক এক করে কেটে নিচ্ছি। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
দেখো বন্ধুরা, আমার সব সবজি কাটা কমপ্লিট। তো শিম নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো, আলু, মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি একটু শিম আর কি। তো খেতে কিন্তু খুব ভালো লাগে সব রকমের সবজি দিয়ে বানালে। তো দেখো এখানে আমি একটু ডালটা ভেজে নিচ্ছি। তো ডাল ভেজে নিয়ে এর মধ্যে একটু চাল দিয়েও আমি একটু নেড়ে নেব। তো আমি অল্প করে ঘি দিয়ে চাল আর ডালটা এরকম নেড়ে নিয়েই কিন্তু খিচুড়িটা বানাই। তা ওইতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু অসাধারণ আসে। আর দেখো আমি এখানে আলু ভেজে নিচ্ছি আর ওই দিকটায় খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো খিচুড়ির চাল আর ডালটা ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প একটু নুন আর হালকা একটু হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে কিন্তু এটা আলুর দমের জন্য আমি আলুটা নিয়েছি। আর দেখো একে একে করে সব সবজি আমি কড়াইয়ের মধ্যে নেড়ে নিচ্ছি। তো ভেজে নিয়ে সবজি দিলে সবজির টেস্টটা ভালো আসে। তো সবসময় তোমরা ভেজে নিয়ে সবজিগুলো দেবে, তো যখন খিচুড়িটা ফুটে আসবে তারপরেই সবজিগুলো দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, খিচুড়িতে এখানে আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা যদি না চাও কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো, শুধু শুকনো লঙ্কা দিয়েই করতে পারো। তো দেখো এখানে আমি ফোড়নটা করে নিচ্ছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো শুকনো লঙ্কা গোটাও দিতে পারো বা কেটেও দিতে পারো, আমি একটু হালকা ঝাল ঝাল হওয়ার জন্য কেটে দিলাম আর তেজপাতা দিলাম। আর পাঁচফোড়ন তো অবশ্যই খিচুড়িতে দেবে, তো টেস্টটা সত্যিই অসাধারণ আসে। আর দেখো একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার খিচুড়িটা কিন্তু পুরো রেডি, শীতের সবজি দিয়ে সুন্দর খিচুড়ি। তো নামানোর আগে অবশ্যই ঘি দিতে হবে, না হলে খিচুড়ির সেন্টটাই আসবে না। তো দেখো এই যে নামানোর আগে আমি ঘিটা দিয়ে দেবো। এবার পুরো একদম কমপ্লিট আমার খিচুড়ি, শুধু নামিয়ে পরিবেশন করার পালা আর কি। তো দেখো খিচুড়িটা পুরো রেডি হয়ে গিয়েছে। এই যে একদম একটা প্লেট আমি বেড়ে রেডি করে নিচ্ছি। তো চলো, আজকে কিন্তু আমি ব্লগটা শেষ করিনি বা শেষ করতে পারিনি, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো রাতে টিউশনই পড়ানো থাকে, তো পড়িয়ে ছেড়ে দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই আবার এসে কথা হচ্ছে। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। টাটা।